2020 2021 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবরিনিসা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজিবুর রহমান। আশা করি করোনার এই দুঃসময় তোমরা বাসায় নিরাপদে থেকে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমরা ভূমিকায় আর বেশি সময় নিতে চাই না। আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীর উপরে আমাদের ক্লাস চলছে। ইতিমধ্যে আমরা বিশিষ্য এবং সর্বনামের আলোচনা সম্পন্ন করেছি। আজকে আমরা বিশিষ্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশেষণ। প্রথম আমাদের দেখতে হবে যে বিশেষণ কি। বাংলা ব্যাকরণে যে শব্দ বা শব্দশ্রেণী অন্য শব্দের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি নির্দেশ করে তাকে বলে বিশেষণ। অর্থাৎ অন্য শব্দের অর্থকে সীমিত করে, আবার অর্থকে সম্প্রসারিত করে। অর্থাৎ অন্য শব্দের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি নির্দেশ করলে আমরা তাকে বলি বিশেষণ। বিশেষণের শ্রেণীকরণ, যেমন আমি একটা উদাহরণ আগে দিয়ে নিই। আমি যদি বলি মেঘলা আকাশ, এখানে আকাশ একটা বিশিষ্য। আকাশ শব্দকে বিশেষিত করেছে, অর্থাৎ আকাশ শব্দের অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশের ক্ষেত্রে মেঘলা এই শব্দটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আকাশের অবস্থাটি বর্ণনা করেছে যে আকাশটি কেমন। সুতরাং মেঘলা এখানে বিশেষণ। তিনটি মানদণ্ডে আমরা বিশেষণকে শ্রেণীকরণ করে থাকি। এক নম্বর হচ্ছে অর্থ নির্ভর শ্রেণী, দুই নম্বর উৎপত্তিগত শ্রেণী, তিন নম্বর হচ্ছে অন্বয় নির্ভর শ্রেণী। আমি আবারও বলছি, এক নম্বর হচ্ছে অর্থ নির্ভর শ্রেণী, দুই নম্বর হচ্ছে উৎপত্তিগত শ্রেণী, তিন নম্বর হচ্ছে অন্বয়গত শ্রেণী। তাহলে প্রথম যে অর্থ নির্ভর শ্রেণী, আমরা এটা নিয়ে একটু আলোচনা প্রথম করি। অর্থ নির্ভর শ্রেণী অর্থাৎ শব্দটি, অর্থাৎ বিশেষণটি কোন ধরনের শব্দকে বিশেষিত হচ্ছে এইটার উপরে নির্ভর করে যে শ্রেণীকরণ করা হয়েছে এটা হচ্ছে অর্থ নির্ভর শ্রেণী। কোন জাতীয় শব্দকে বিশেষিত হচ্ছে, এই হিসাবে অর্থ নির্ভরতার দিক দিয়ে বিশেষণ দুই প্রকার। অর্থ নির্ভর শ্রেণী এই হিসাবে বিশেষণ দুই প্রকার। এক হচ্ছে সাধারণ বিশেষণ, আর দুই হচ্ছে ভাব বিশেষণ অথবা বিশেষণের দুই প্রকার। এক হচ্ছে সাধারণ বিশেষণ আর দুই নম্বর হচ্ছে ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ। আমরা প্রথম
যে সাধারণ বিশেষণ এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সাধারণ বিশেষণ কাকে বলে? যে বিশেষণ বিশেষণ ব্যতীত অন্য শব্দকে বিশেষিত করে আমরা তাকে বলি সাধারণ বিশেষণ। তাহলে যে বিশেষণ বিশেষণ ব্যতীত অন্য শব্দকে বিশেষিত করে আমরা তাকে বলি সাধারণ বিশেষণ। যেমন উদাহরণ আমরা দিতে পারি, যেমন বুদ্ধিমান ছেলে, তাহলে এই ছেলেটি ছিল বিশেষ। আমরা বলেছি সাধারণ বিশেষণের সংজ্ঞায় বলেছি যে বিশেষণ বিশেষণ ব্যতীত অন্য শব্দকে বিশেষিত করবে, শুধু বিশেষণটাকে বিশেষিত করবে না, এর বাইরে অন্য শব্দ যত প্রকারের আছে যে কোনোটিকে সে বিশেষিত করতে পারে তাকে আমরা বলেছি সাধারণ বিশেষণ। এখানে বিশেষ্যকে বিশেষিত করেছে, সুতরাং বুদ্ধিমান হচ্ছে সাধারণ বিশেষণ। এরপরে আমরা সাধারণ বিশেষণের সংজ্ঞা এবং উদাহরণ জানলাম, সাধারণ বিশেষণের শ্রেণী, সাধারণ বিশেষণের শ্রেণী আলোচনার ক্ষেত্রে আমরা বলব সাধারণ বিশেষণকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সাধারণ বিশেষণ দুই প্রকার। এক হচ্ছে নাম বিশেষণ আর দুই হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা সাধারণ বিশেষণের আলোচনায় আছি, সাধারণ বিশেষণকে আমরা দুই শ্রেণীতে ভাগ করছি, এক হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে নাম বিশেষণ কাকে বলে? নাম বিশেষণ হচ্ছে যে বিশেষণ বিশিষ্ট বা সর্বনামকে বিশেষিত করে তাকে আমরা বলি নাম বিশেষণ। মনে রাখতে হবে যে বিশিষ্ট এবং সর্বনামকে বিশেষিত করবে শুধু, তাহলে আমরা তাকে বলব নাম বিশেষণ। যেমন আগে উদাহরণে আমরা ফেরত যাই একটু, নীল আকাশ, এখানে আকাশ একটা নাম শব্দ অর্থাৎ বিশেষ, তাকে বিশেষিত করেছে নীল শব্দটি এসে, সুতরাং নীল শব্দ নীলটি হচ্ছে নাম বিশেষ। এরপরে আমরা যাই একটু ক্রিয়া বিশেষণ নিয়ে আলোচনা করি, ক্রিয়া বিশেষণ। তাহলে যে বিশেষণ ক্রিয়াকে বিশেষিত করে আমরা তাকে বলি ক্রিয়া বিশেষণ। যেমন ঘোড়া দ্রুত চলে, এখানে চলে এটা ক্রিয়াপদ আর দ্রুত এটা ক্রিয়াকে বিশেষিত করেছে, অর্থাৎ চলে শব্দটিকে বিশেষিত করেছে দ্রুত শব্দটি, সুতরাং এই দ্রুত বিশেষণটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা সাধারণ বিশেষণের শ্রেণীকরণ নিয়ে আমরা আলোচনা করব। সাধারণ বিশেষণের শ্রেণী, প্রথমত আমরা বলতে পারি বর্ণবাচক বিশেষণ। বর্ণবাচক বিশেষণ অর্থাৎ বিশেষিত বস্তু রং নির্দেশ করে যে বিশেষণ দ্বারা আমরা তাকে বলি বর্ণবাচক। যেমন লাল ফুল,
এখানে লাল শব্দটি ফুলের বর্ণ বা রং নির্দেশ করছে। এরপরে আমরা যাই দুই নাম্বার গুণবাচক বিশেষণ। অর্থাৎ যে বিশেষণ বিশেষিত শব্দের দোষ গুণ ইত্যাদি বোঝায় আমরা তাকে বলি গুণবাচক বিশেষণ। যেমন দক্ষ কারিগর, এখানে কারিগর শব্দটিকে বিশেষিত করেছে দক্ষ শব্দটি এসে এবং কারিগরের এটা গুণ। তিন নাম্বার আমরা বলতে পারি অবস্থাবাচক বিশেষণ। তিন নাম্বার অবস্থাবাচক বিশেষণ, অর্থাৎ যে বিশেষণ বিশেষিত বস্তুর অবস্থা নির্দেশ করে তাকে আমরা বলি অবস্থাবাচক বিশেষণ। যেমন যদি বলি তাজা মাছ, তাহলে এখানে তাজা হচ্ছে মাছের অবস্থা বোঝাচ্ছে, সুতরাং তাজা শব্দটি অবস্থাবাচক বিশেষণ। এরপরে আমরা যাই সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ, যে বিশেষণ বিশেষিত বস্তুর সংখ্যা নির্দেশ করে তাকে আমরা বলি সংখ্যাবাচক বিশেষণ। যেমন দশ টাকা, তাহলে টাকা হচ্ছে বিশেষিত বস্তু বা বিশেষিত শব্দ, দশ এখানে বিশেষণ এবং তার শ্রেণীতে যাচ্ছে হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। এরপরে আমরা যাই ক্রমবাচক বিশেষণ। যে বিশেষণ ক্রমবাচক বিশেষণ, যে বিশেষণ বিশেষিত শব্দের ক্রম বা ধারাবাহিকতা নির্দেশ করে তাকে আমরা বলি ক্রমবাচক বিশেষণ। যেমন তৃতীয় শ্রেণী, এখানে শ্রেণী একটা বিশিষ্ট শব্দ আর তৃতীয় শব্দটি হচ্ছে পর্যায় বা ক্রম নির্দেশ করছে, সুতরাং তৃতীয় শব্দটি হচ্ছে ক্রমবাচক বিশেষণ। এরপরে আমরা যাই পরিমাণবাচক বিশেষণ। পরিমাণ বাচক বিশেষণ, যে বিশেষণ বিশেষিত বস্তুর পরিমাণ নির্দেশ করে, সংখ্যা নির্দেশ করে না, পরিমাণ নির্দেশ করে। যেমন বিশাল মাঠ, এখানে মাঠ একটা বিশিষ্ট শব্দ, তাকে বিশেষিত করব বিশাল শব্দটি এসে এবং সেটা মাঠের পরিমাণ নির্দেশ করছে, সুতরাং বিশাল শব্দটি পরিমাণবাচক বিশেষণ। এরপরে আমরা সাত নাম্বার নিয়ে আলোচনা করি। সাত নাম্বার হচ্ছে উপাদান বাচক বিশেষণ বা উপাদান বাচক নাম বিশেষণ। যে বিশেষণ কোন উপাদানে গঠিত, অর্থাৎ যে শব্দটাকে বিশেষিত করছে সেই শব্দটি কোন উপাদানে গঠিত এইটা বোঝানোর জন্য যে বিশেষণ ব্যবহৃত হয় তাকে বলে উপাদান বাচক বিশেষণ। যেমন মেটে পলস,
এখানে কলসের উপাদান হচ্ছে মাটি, সুতরাং মাটি দিয়ে তৈরি এটা বোঝানোর জন্য মেটে শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মেটে বিশেষণটি ব্যবহৃত হয়েছে। সুতরাং মেটে হচ্ছে উপাদানবাচক বিশেষণ। এরপর আট নাম্বার, আট নাম্বার হচ্ছে নির্দিষ্টতা বাচক, বাচক বিশেষণ, অর্থাৎ যে বিশেষণ দ্বারা কোন বস্তুকে নির্দিষ্ট করা হয় সেটা হচ্ছে নির্দিষ্টতা বাচক বিশেষণ। যেমন এই মাঠ, এখানে এই হচ্ছে নির্দিষ্টতা বাচক বিশেষণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আমরা আলোচনা করব ভাব বিশেষণ, অর্থাৎ আমরা প্রধানত বিশেষণকে দুই ভাগে ভাগ করেছিলাম, সাধারণ বিশেষণ আর ভাব বিশেষণ। সাধারণ বিশেষণের আলোচনা আমাদের শেষ, এখন আমরা ভাব বিশেষণ নিয়ে আলোচনা করব। ভাব বিশেষণ হচ্ছে যে বিশেষণ অন্য বিশেষণকে বিশেষিত করে তাকে বলে ভাব বিশেষণ। বুঝতে হবে যে অন্য বিশেষণকে বিশেষিত করতে হবে, করলে সেটা হবে ভাব বিশেষণ। ভাব বিশেষণ দুই প্রকার, এক হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। নাম বিশেষণের বিশেষণ, যে বিশেষণ নাম বিশেষণকে বিশেষিত করে তাকে আমরা বলি নাম বিশেষণের বিশেষণ। উদাহরণ দিই, যেমন খুব বুদ্ধিমান বা খুব মেধাবী ছাত্র, তাহলে এখানে বুদ্ধিমান ছিল নাম বিশেষণ আর খুব হচ্ছে নাম বিশেষণের বিশেষণ। এরপরে আমরা দুই নম্বর যেটা বলেছিলাম ক্রিয়া বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ হচ্ছে যে বিশেষণ ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে আমরা বলি ক্রিয়া বিশেষণের বিশেষণ। উদাহরণ দিতে পারি, ঘোড়া খুব দ্রুত দৌড়ায়, দৌড়ায় ছিল ক্রিয়াপদ, দ্রুত ছিল ক্রিয়া বিশেষণ, আর খুব হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। আশা করি তোমরা ভাব বিশেষণটি বুঝতে পেরেছ। এরপর আমরা ব্যুৎপত্তিগতভাবে বিশেষণের শ্রেণী বা ব্যুৎপত্তিগতভাবে বিশেষণ কি সেটা আমরা নিয়ে আলোচনা করব। ব্যুৎপত্তি শব্দটির অর্থ হচ্ছে বিশেষভাবে উৎপত্তি, অর্থাৎ যে জিনিসটি বিশেষ উপায়ে উৎপত্তি হয় যে জিনিসের সেটা হচ্ছে ব্যুৎপত্তি। তাহলে বিশেষণের উৎসগত শ্রেণী আমরা এখানে বলব, অর্থাৎ কি উপায়ে বিশেষণটি আমরা পেয়েছি আমরা সেইটাই বলবো, অর্থাৎ আরো একটু বলব গঠনগত শ্রেণী। অর্থাৎ ব্যুৎপত্তি বলতে আমরা বুঝব বিশেষণের গঠনগত শ্রেণী, অর্থাৎ গঠনগতভাবে বিশেষণ প্রধানত দুই প্রকার, এক হচ্ছে সিদ্ধ বিশেষণ, সিদ্ধ বিশেষণ, অর্থাৎ যে বিশেষণ মৌলিক অবিভাজ্য বিশ্লেষণযোগ্য নয় তাই হচ্ছে সিদ্ধ বিশেষণ। যেমন ভালো ছেলে, এই ভালো বিশেষণটি বিশ্লেষণ করা যাচ্ছে না, এটা একটা মৌলিক বিশেষণ তাই এটার নাম আমরা দিয়েছি সিদ্ধ বিশেষণ।
দুই নম্বর হচ্ছে সাধিত বিশেষণ, যে বিশেষণ কোনো না কোনো উপায়ে গঠিত হয়েছে, যে বিশেষণকে বিভাজ্য করা যায় বা ভাগ করা যায় সেটা হচ্ছে সাধিত বিশেষণ। যেমন মেধাবী ছাত্র, এখানে মেধাবী শব্দটি কোনো না কোনো উপায়ে গঠিত হয়েছে, তাই এটা সাধিত বিশেষণের পর্যায়ে পড়ল। এরপর সাধিত বিশেষণের শ্রেণী নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ সাধিত বিশেষণগুলো কী কী উপায়ে গঠিত হয় আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত সাধিত বিশেষণকে আমরা যে প্রকারে নিয়ে আসছি, এখানে ছয়টা প্রকার আমরা পাবো। এক নম্বর হচ্ছে ক্রিয়াজাত, ক্রিয়াজাত সাধিত বিশেষণ, অর্থাৎ ক্রিয়া থেকে এই বিশেষণটি উৎপত্তি হয়েছে, অর্থাৎ বিশেষণটি গঠিত হয়েছে ক্রিয়া থেকে। যেমন উদাহরণ দিতে পারি, জ্বলন্ত আগুন, তাহলে এই জ্বলন্ত শব্দটি গঠিত হয়েছে জল ধাতুর সঙ্গে অন্ত প্রত্যয় যোগে, তাহলে এটা ক্রিয়াজাত। দুই নম্বর হচ্ছে বিশেষ্য জাত বিশেষণ, অর্থাৎ দুই নম্বর হচ্ছে বিশেষ্য জাত, যেমন সোনালি আকাশ, অর্থাৎ এই যে সোনা শব্দটি বিশেষ্য, এর সঙ্গে আলিপত্তায় যুক্ত হয়ে এই সোনালি বিশেষণ শব্দটি গঠিত হয়েছে। তিন নম্বর যাই সর্বনাম জাত, তিন নম্বর হচ্ছে সর্বনামজাত বিশেষণ, অর্থাৎ কখনো কখনো সর্বনাম শব্দ স্বয়ং আবার কখনো কখনো সর্বনামের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে এই শ্রেণীর বিশেষণ গঠিত হয়। যেমন কবেকার কথা, এখানে কবেকার এটা সর্বনামের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে। এরপর আমরা চার নম্বরে যাই, ধনাত্মক শব্দজাত, অর্থাৎ ধনাত্মক শব্দ অর্থাৎ যে শব্দ একাধিকবার ব্যবহৃত হয়ে শুধু ধ্বনি ব্যঞ্জনা সৃষ্টি করে তাকে আমরা বলি ধনাত্মক শব্দ। তাহলে এই ধনাত্মক শব্দ কখনো কখনো বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়, যেমন ঝমঝমে দৃষ্টি, এখানে ঝমঝমে এটা ছিল ধনাত্মক শব্দ, সুতরাং এই বিশেষণটি গঠিত হচ্ছে ধনাত্মক শব্দ যোগে। এরপরে আমরা বলব সমাসজাত বিশেষণ, অর্থাৎ বিশেষণটি গঠিত হয়েছে সমাসের সাহায্যে বা সমাসের নিয়ম অনুসরণ করে। সমাসজাত অর্থাৎ বিশেষণটি গঠনের মূলে সমাসের প্রক্রিয়া ক্রিয়াশীল অর্থাৎ কাজ করেছে, যেমন চৌচালা ভাত, তাই চৌচালা শব্দটি সমাসজাত। এরপর উপসর্গজাত ছয় নম্বর, অর্থাৎ যে বিশেষণের মূলে বা যে বিশেষণের সাথে উপসর্গ যুক্ত থাকে তাকে আমরা বলি উপসর্গজাত বিশেষণ, যেমন নিখুঁত কাজ, এটা বুঝতে পারছো যে নি একটা উপসর্গ ছিল যোগ খুঁত, তাহলে এই উপসর্গ যুক্ত আছে বলেই এটা আমরা বলছি উপসর্গজাত। তাহলে আমাদের
উৎপত্তি নির্ভর যে বিশেষণের শ্রেণী সেটা আমরা আলোচনা শেষ করেছি। আশা করি বুঝতে পারছো, সামান্য একটু আছে, সেটা হচ্ছে বিশেষণের অন্বয়গত শ্রেণী। অন্বয়গত ভাবে বিশেষণ দুই প্রকার, অন্বয়গত শ্রেণী অর্থাৎ অন্য পদের সাথে বিশেষণটি কি সম্পর্ক বা অন্বয় তার ভিত্তিতে বিশেষণ দুই প্রকার। এক হচ্ছে সাক্ষাৎ বিশেষণ, অর্থাৎ বিশেষণকে যদি বিশেষিত শব্দে কুঞ্জে বসে তবে আমরা তাকে বলি সাক্ষাৎ বিশেষণ। যেমন নীল আকাশ, তাহলে এখানে বিশেষিত করলো আকাশকে, আর যে শব্দটি বিশেষিত করলো সেটা হচ্ছে নীল, এবং সে যেহেতু আকাশের পূর্বে বসেছে অর্থাৎ বিশেষিত শব্দের পূর্বে বসেছে, তাই এই জাতীয় বিশেষণকে আমরা বলব সাক্ষাৎ বিশেষণ। এবং শেষ নাম্বার অর্থাৎ দুই নাম্বারটি হচ্ছে বিধেয় বিশেষণ। অর্থাৎ বিশেষণকে যদি বিধেয় অংশে বসে অর্থাৎ বিশেষিত শব্দের পরে বসে তবে আমরা তাকে বলি বিধেয় বিশেষণ। যেমন মেয়েটি বুদ্ধিমতী, তাহলে এই হচ্ছে বিশেষণ এবং সে পরে বসেছে, তাই এটা এটা আমরা বলছি বিধেয় বিশেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ এবং আরও মনোযোগ দিয়ে পরবর্তীতে দেখবে। বিশেষণ একটা জটিল প্রক্রিয়া, আমি তোমাদের কাছে খুব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। এরপরও যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের কোনো সমস্যার সৃষ্টি হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো। তোমাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের শুভকামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।